নমস্কার আদাব। আজকের আমাদের সংক্ষিপ্ত রাজনৈতিক আলোচনাতে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বিজেপির লোকেরা মানে বিজেপির যারা মানুষ আর কি সমর্থকরা, তারা বিজেপি সম্পর্কে কিভাবে, এটা এটা একটা খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যারা বিজেপির বিরুদ্ধে যারা আমরা কথা বলি যে বিজেপি গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, বিজেপি ভারতের অর্থনীতিকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে, আদানি আম্বানির হাতে পুরো দেশের অর্থনীতিটাকে তুলে দিচ্ছে, সমস্ত কিছু প্রাইভেটাইজ করে দিচ্ছে, হ্যাঁ, চতুর্দিকে সমস্ত অনাচার দুর্নীতি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এত বড় একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ, তাতে 300 লোকের মতন মারা গেল সাধারণ মানুষ, হ্যাঁ, পুরুষ নারী শিশু, এবং এদিকে মোদি বড় বড় কথা বলে যাচ্ছে, খালি বোম্বাস্টিক কথা বলে যাচ্ছে, বুক বাজাচ্ছে, ঢাক পেটাচ্ছে, আর তাদের সমস্ত মিডিয়া তাদের সঙ্গে তালে তাল মেলাচ্ছে, হ্যাঁ, সে নাকি অমিত শাহ বলেছে সে নাকি 50 বছর বিজেপির রাজ থাকবে, হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত কথা, যেন এটা একটা মানে রাজার রাজত্ব চলছে, যে আগামী 50 বছরই রাজা তিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন, তোমরা এসে সবাই পুজো করো, হ্যাঁ, মানে এই হচ্ছে ব্যাপার। তো এই এই সব জিনিসগুলো চলছে, কুস্তিগীরদের ওপর নির্যাতন চলছে, যারা অলিম্পিকে মেডেল পেয়েছে তাদের ওপর যৌন লাঞ্ছনা করে একটা লোক এমপি হয়ে বসে আছে, হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, হ্যাঁ, মানে যাচ্ছে তাই ব্যাপার। চরম ইসলামোফোবিয়া, মুসলিমদের ওপরে নির্যাতন, ইন্টেলেকচুয়ালদের ওপরে নির্যাতন, অমর্ত সেনকে নিয়ে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে কুৎসা রটানো, তার জীবনটাকে ইত্যাদি 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 বলে শেষ করা যায় না, হ্যাঁ। এই রাষ্ট্রপতিকে বাদ দিয়ে দেওয়া হলো নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে, আর এমনভাবে সেটা করা হলো যেন সেটা যেন একটা রাজার রাজ্যাভিষেক হচ্ছে, রাজদণ্ড হাতে নিয়ে তিনি সাষ্টাঙ্গে, হ্যাঁ, প্রণিপাত হয়ে তিনি মানে কাকে যেন ঈশ্বরকে পুজো করলেন, এবং চতুর্দিকে সাধু সন্ত পরিবেষ্টিত হয়ে আছে, সেখানে রাষ্ট্রপতি ডক্টর দ্রৌপদী মুর্মু বাদ, মানে অবিশ্বাস্য ব্যাপার। এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমি একটা একটা করে আলোচনা আমি করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে আমি রেখে দিয়েছি, হ্যাঁ, আবার বলছি ইউটিউবে গিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি NYC দিয়ে খুঁজলেই সেগুলো পাওয়া যাবে। আজকে আমি বলতে চাইছি যে এই যে সব ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলো বিজেপির যারা সাধারণ সমর্থক তারা কিভাবে দেখে, হ্যাঁ, মানে আমি ওই ভয়ঙ্কর যে সমস্ত হিংস্র দাঙ্গাবাজ, হ্যাঁ, যারা গলা কেটে ফেলো, হ্যাঁ, ছুরি বসিয়ে দাও, রামনবমীর দিনে ত্রিশূল হাতে খাড়া হাতে নৃত্য করতে করতে রাস্তা দিয়ে ছুটে চলেছে, হ্যাঁ, গায়ে ছাই মেখে, তাদের কথা আমি বলছি না, ওই ধরনের অসভ্য বর্বর ইতরদের কথা আমি বলছি না, আমি বলছি সাধারণ মানুষ। এবং এই কথাটা আমি বারবার করে মানুষকে বোঝাতে চাইছি যে বিজেপির সমর্থক মানেই কিন্তু সে খারাপ লোক নয়, একেবারেই নয়, হ্যাঁ। এই আমাদের এই আমেরিকাতে আমি যেখানে থাকি দীর্ঘ 38 বছর ধরে আছি, এখানে যেমন রিপাবলিকানদের সমর্থক হওয়া মানেই খারাপ নয়, শত্রু নয়, রিপাবলিকানরা হচ্ছে ঠিক এই আমাদের দেশের বিজেপির মতন, বাংলাদেশের বিএনপির মতন, খুব মিল আছে, হ্যাঁ, বাংলাদেশের বিএনপি জামাত ইসলামীর সঙ্গে হাতে হাত দিয়ে চলে, তারা শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে উৎখাত করে দিতে চায়, হ্যাঁ, এবং তারা মানে একটা ওই তাদের মধ্যে একটা রক্ষণশীলতা, উগ্র রক্ষণশীলতা, হ্যাঁ, এবং জামাতের মধ্যে ধর্মান্ধ ইসলামী ইত্যাদি এসব তো আছেই, ঠিক তাদের মতোই আমেরিকাতে হচ্ছে ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি, যেটা আর কি একদম মোদির মতন, যার জন্য মোদি আর ট্রাম্পের মধ্যে এত মিল, এসে একদম গলা জড়িয়ে ধরে, হ্যাঁ। তো ওই 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 তাদের যারা সমর্থক তারা যে সবাই খারাপ লোক তা তো নয়, এই কথাটা ভালো করে বুঝতে হবে। এবং আমাদের মধ্যে অনেকের মধ্যেই একটা ভীষণ মানে বিজেপি মানেই খুব খারাপ, এবং বিজেপি মানেই খুব খারাপ মানে বিজেপির লোকগুলো খুব খারাপ, সবাই বিজেপির যারা
কোটি কোটি সমর্থক তারা সবাই খারাপ, এই ব্যাপারটা কিন্তু একদম বাজে কথা, এবং এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আমাদের বিজেপির মধ্যে একটা খুব একটা গ্রুপ আছে যারা ওই আর কি হার্ড কোর আর কি আরএসএস বাহিনী থেকে যারা এসছে, আরএসএসই তো বিজেপিকে আসলে চালায় পেছন থেকে, এটা অনেকেই জানে না, এখনো অনেকে জানে না, হ্যাঁ, ফলে সেটা জানে না। এখন আরএসএস এর মধ্যেও বহু লোক আছে যারা কিন্তু এই ধরনের ভয়ঙ্কর মানে জঙ্গি এবং রক্তচাই রক্তচাই, সবাই কিন্তু তা নয়, আমি ওদেরকে একদম মানে খুব কাছ থেকে দেখেছি, ওদের সঙ্গে ওঠা বসা করেছি, আমার বাবা ওদের সঙ্গে সারা জীবন ছিলেন, আমি তো বাবাকে কোনোদিন রক্তচাও রক্তচাই রক্তচাই বলতে শুনিনি। হ্যাঁ, এরকম অনেক, বা ধরুন দীনদয়াল উপাধ্যায়, বা ধরুন ভাউরাও দেওরাস, হ্যাঁ, এই যে আগেকার দিনে যে লক্ষ্মণ শ্রীকৃষ্ণ ভিড়ে বলে আমার বাবার একজন ভীষণ কাছের মানুষ ছিলেন ইউপির, বা আমি যাদের খুব কাছ থেকে দেখেছি, হ্যাঁ, এমনকি আমি বলতে পারি পশ্চিমবঙ্গেও আমি খুব কাছ থেকে দেখেছি তপন শিকদার, এই ধরনের যারা, তারা খুব ভালো লোক ছিলেন, অটল বিহারী বাজপেয়ী খুব ভালো লোক ছিলেন, তাদের আদর্শটাকে আমরা দানব বলতে পারি, যেটা আমি আমার বইতে লিখেছি দানবের পেটে দু দশক, কিন্তু মানুষগুলো সবাই দানব এই ধারণাটা কিন্তু একদম ভুল, যার জন্য রাহুল গান্ধী, এই যে আমি কিছুদিন আগে দু চার দিন আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ সৌভাগ্য হয়েছিল নিউ ইয়র্কে, সেখানে উনিও বলেছেন একই কথা, এবং আমার খুব ভালো লেগেছে শুনে, যে আমি কিন্তু মোদিকে মনস্টার বলে মনে করি না, অ্যাজ এ ম্যান একেবারেই মনে করি না, মোদির প্রতি আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আমি ওদের যে আদর্শ, ওদের যে দর্শন, সেটাকে আমি ইভিল বলে মনে করি, সেটাকে আমি মনস্টার বলে মনে করি, কিন্তু বিজেপির যারা সাধারণ সমর্থক তারা কিন্তু বিজেপি সম্বন্ধে তাদের যে সফট কর্নারটা আছে, তারা যে বিজেপিকে সমর্থন করে যাচ্ছেন, হ্যাঁ, তাদের মনস্তত্ত্বটা আমাদেরকে ভালো করে বোঝার খুব দরকার আছে। এদের মধ্যে অনেকেই আছেন যারা মানে, আমি আবার বলছি যে আমি ওই রক্তচাই বাহিনীর কথা বলছি না, আমি সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ ভারতীয় নরনারী যারা হয়তো কোনো একটা কলেজে পড়ান বা স্কুলে পড়ান বা গৃহশিক্ষক, কেউ একটা বিজনেস করেন ছোট, বা কেউ একটা হয়তো বাড়িতে তিনি একজন মহিলা, তিনি তার সন্তান প্রতিপালন করেন, সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটেন, কেউ হয়তো একটা রাস্তায় ফেরিওয়ালা, কত রকমের মানুষ আছে তাই না, কেউ হয়তো রেলের ট্রেনের ড্রাইভার, এই করমণ্ডল এক্সপ্রেসের তো ড্রাইভার, তো তাদের কথাও বলতে হবে, বা সাধারণ মানুষ, একদম সাধারণ মানুষ, দিন আনে দিন খায়, কেউ হয়তো একটা ট্যাক্সি চালায়, কেউ হয়তো একটা রিক্সা চালায়, কেউ একটা অটো চালায়, কেউ হয়তো বাজারে তরকারি ফেরি করে বিক্রি করে, কেউ হয়তো একটা ব্যাংকের কেরানি অফিসার, হাজার 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 কত রকমের মানুষ আছে, কত রকমের জীবিকা আছে, এই যে মানুষগুলো যারা তাদের মধ্যে যারা বিজেপিকে সমর্থন করছে, তারা কি সবাই শত্রু, তারা কি সবাই বদমাস, একেবারেই নয়, তারা সমর্থন করছে কারণ দুটো তিনটে কারণে সমর্থন করছে, একটা হচ্ছে মিডিয়া তাদের সামনে, একটা মিডিয়ার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, মিডিয়া তাদের সামনে এমন একটা ইমেজ তৈরি করেছে যে মোদি ছাড়া দেশটা চলবে না, এবং মোদি মোদিকে মিডিয়া কোনো প্রশ্ন করছে না, তারা প্রশ্ন অ্যালাউ করছে না, ঠিক যেমন এদেশে ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিল 4 বছর, তখন সে নিজের একেবারে পেটোয়া টিভি চ্যানেল ফক্স নেটওয়ার্ক বা এই ধরনের, হ্যাঁ, রেডিওর কতগুলো বাছা বাছা অতি দক্ষিণপন্থী চ্যানেল, এগুলো ছাড়া সে কখনো কারুকে কোনো প্রশ্ন করতে দিত না, তাদের প্রশ্ন অ্যাকসেপ্ট করতো না। ট্রাম্পের সময় আমেরিকাতে বোধ হয় আমেরিকার মানে আমি যতদিন পর্যন্ত জানি আমেরিকার আধুনিক ইতিহাসে ট্রাম্প বোধ হয় প্রথম প্রেসিডেন্ট যে কোনো প্রেস ওপেন প্রেস কনফারেন্স করেনি, ঠিক মোদির মতন, ফলে মানুষ
প্রশ্ন না করলে, মিডিয়া যদি প্রশ্ন না করে, তাহলে মানুষ তাদের সম্বন্ধে জানতে পারবে কি করে? যে তার বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ইস্যুতে সেই প্রধানমন্ত্রী বা সেই প্রেসিডেন্ট বা সেই স্বরাষ্ট্রমন্ত্রী বা সেই শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, তাদের মতামতটা কী? তাদের কেউ চ্যালেঞ্জ করছে না, তাদের চ্যালেঞ্জ মানে কেউ যদি তাদের চ্যালেঞ্জ করে, প্রশ্ন করে, তাহলে তাদেরকে গলা টিপে কণ্ঠরোধ করা হচ্ছে, তার চাকরি চলে যাচ্ছে, এইসব হচ্ছে। তার হয়তো মানে আরো জীবন সংকট দেখা দিতে পারে, যেখানে কোথায় থাকে তার উপর নির্ভর করছে, আর মুসলমান হলে তো কথাই নেই। কিন্তু এইসব কারণে মানুষের এই বিজেপির প্রতি যে সমর্থন, সেটা একদম অপ্রতিহতভাবে চলছে, কারণ তারা উল্টো দিকটা জানতে পারছে না। এটা হচ্ছে একটা খুব বড় কারণ। আর মোদীকে একটা মানে দেবতার মতন, ঈশ্বরের মতন একটা মানে চেহারা দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন, অদ্ভুত ব্যাপার। তিনি নিজের ঢাক নিজে পিটিয়ে চলে যাচ্ছেন, বড় বড় বম্বাস্টিক কথা বলে চলে যাচ্ছেন, এই যোজনা ওই যোজনা, অমুক তমুক, রেলের কবচ, কোনোদিনও আর বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না, 2 কোটি চাকরি আমি তৈরি করব 2019 সালের নির্বাচনী প্রতিশ্রুতি, অমিত শাহর প্রতিশ্রুতি, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকবে, হ্যাঁ, তারপরে জিএসটি স্ক্যাম, কোভিডের ভয়াবহ সংকট, এসব তো আছেই। কিন্তু এগুলোর বিরুদ্ধে যে প্রশ্ন করবে, এগুলো সম্পর্কে, বিরুদ্ধে নয়, এদের এগুলো সম্পর্কে যে প্রশ্ন করবে, কে করবে? হয় বিরোধী দলের কেউ করবে, নয় মিডিয়া করবে। বিরোধী দল প্রশ্ন করা, সমালোচনা করলেই, কোনো বিরোধিতা করলেই তাকে দেশদ্রোহী বলে দেওয়া হচ্ছে, বলছে তুমি পাকিস্তানে চলে যাও। অদ্ভুত ব্যাপার। মানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কাঠামোতে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা, সমালোচনা করা হচ্ছে মানুষের মৌলিক অধিকার। প্রশ্ন করলে দেশদ্রোহী হতে হবে নাকি তাকে? ওই জন্য আমি আমার একটা বই লিখেছি, আপনি কি দেশদ্রোহী, সেই বইটার নাম পড়বেন, আপনি কি দেশদ্রোহী, আমি প্রশ্ন রেখেছি, একটা বইয়ের নাম দিয়েছি আমি, আরবি বার করেছে বইটা বাংলায় কলকাতা থেকে, haritbooks.com এ গেলেই আমার সমস্ত বই পাওয়া যাবে। বইয়ের কথাগুলো এই জন্য বলছি যে এই প্রশ্নগুলো আমি রেখেছি সেখানে। এবারে আরও কিছু লোক বিজেপিকে সমর্থন করছে, কারণ তাদের মনের মধ্যে একটা ধারণা বাসা বেঁধেছে যে বিজেপিকে সমর্থন না করলে মুসলমানরা এসে এই দেশটাকে একেবারে ধ্বংস করে দেবে, অধিকার করে ফেলবে এবং হিন্দু ধর্ম ধ্বংস হয়ে যাবে। এর থেকে বড় মিথ্যে আর কিছু হতে পারে না। কিন্তু তারা সে তাতে বিশ্বাস করছে, অনেক সাধারণ মানুষ তাতে বিশ্বাস করছে। এবং এই যে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষ, যেটাকে বলা হয় ইসলামোফোবিয়া, ইসলাম সম্পর্কে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে, এটাও কিন্তু কোনোরকম মানে তার বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না। ঠিক যেমন আমেরিকাতে ব্ল্যাকদের সম্পর্কে, কৃষ্ণাঙ্গদের সম্পর্কে এক পেশে মিথ্যে কথা, ঘৃণামূলক কথা, যে ওরা খারাপ, ওরা ওরা গুন্ডা, ওরা রেপিস্ট, ওরা সমাজ বিরোধী, ওরা ড্রাগ নেয়, এই যে সমস্ত, ওরা অশিক্ষিত, ওরা বসে বসে খায়, ওরা কাজ করে না, অলস, এই যে জিনিসগুলো আমার এই এখানে, আমাদের এখানে যেখানে আমি থাকি আমেরিকাতে, দীর্ঘকাল ধরে করা হয়েছিল। এবং তারপরে ইমিগ্রেন্টদের সম্পর্কে সেই একই ধারণা সৃষ্টি করা হয়েছে এখন, যে ও দেখো ইমিগ্রেন্টরা এসে তোমাদের সব আমেরিকানদের চাকরি বাকরি নিয়ে নিচ্ছে, ওরা এদেশের কালচারটাকে নষ্ট করে দিচ্ছে, ওরা ইংরেজি বলে না, ওরা শিক্ষা দীক্ষা কিছু নেই ওদের, ওরা সব সমাজবিরোধী, মাফিয়া, গ্যাং, এই যে ধারণাগুলো সৃষ্টি করা হয়েছে, এগুলোকে কোনোরকমভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে না। ঠিক আমাদের দেশে মুসলমানদের সম্পর্কে এবং দলিতদের সম্পর্কে সেই একই ধারণার সৃষ্টি করা হয়েছে, এবং বহু লোক সেই ফাঁদে পা দিয়েছে, কারণ কনস্ট্যান্টলি মিডিয়া তাদের এই সমস্ত মগজ ধোলাই করছে। আর ওই যে বললাম যে কোনো নেতৃস্থানীয় যে সমস্ত লোকেরা আছে তাদেরকে কোনো চ্যালেঞ্জ করা হচ্ছে না, চ্যালেঞ্জ করার জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে। মিডিয়াতে মোদি কোনো কথা বলে না, খালি ওই অর্ণব গোস্বামী, টাইমস নাও বা ওই ধরনের ওদের যে সমস্ত পেটোয়া লোকজন আছে ওদের সঙ্গে কথা বলে, কিন্তু অন্য কোনো সাধারণ মিডিয়ার সঙ্গে কথা বলে না, মিডিয়াকে কোনো প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষ বুঝতে পারছে না, মানে অনেকটা একটা ফুটবল খেলা হচ্ছে, ফুটবল খেলায়
মানে রেফারি প্রথম থেকেই বলে দিয়েছে যে এই লাল টিমটা জিতবে, নীল টিমটা হারবে, আর নীল টিমটা গোল দিতে পারবে না, নীল টিম ভালো খেলতে পারবে না, আগেই ঠিক করে দেওয়া হয়েছে। আর রেফারি লাল টিমের হয়ে খেলা পরিচালনা করছে, আগে থেকেই ঠিক করা আছে যে লাল টিম জিতবে এবং কত গোলে জিতবে। ঠিক সেই একই রকম, তারপর একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে মোদি যদি না থাকে তাহলে কে হবে, ইফ নট মোদি দেন হু। আগেকার দিনেও কিন্তু ছিল, আমরা যখন বড় হয়েছি দেশে তখন ইন্দিরা গান্ধীর সময় এরকম কথা একদল লোক বলতো যে ইন্দিরা গান্ধী যদি না থাকে তাহলে কে হবে প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হওয়ার কোনো লোক আছে, কোনো বিরোধী নেতা আছে, এরকম একটা ধারণা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু এখন সেটা হাজার গুণে বেড়ে গেছে। ইন্দিরা গান্ধী কিন্তু কোনোদিনও মিডিয়ার প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাননি, তার মধ্যেও অনেক একটা স্বৈরতান্ত্রিক মনোভাব ছিল এবং একসময় জরুরি অবস্থার সময় আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম সেই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে। আমি রাহুল গান্ধী, তখন তো আমি এদেশে থাকি, আমার দেশের খবর ভালো পেতাম না, তখন এই হোয়াটসঅ্যাপও ছিল না, ইন্টারনেটও ছিল না, কিছুই ছিল না, বা এত এত বেশি মানে তার ক্ষমতাও এত বেশি ছিল না, ফেসবুক ছিল না, দৈনন্দিন খবর দেশ থেকে পেতাম না, বিশ্লেষণও ছিল না তেমন। রাহুল গান্ধীর সম্পর্কেও প্রথম থেকেই নানান রকম কুৎসা রটনা করা হয়েছে যে সে একটা বাচ্চা, সে একটা ফালতু, সে তো কি দেশ চালাবে, সে তো ভালো করে কথাই বলতে পারে না, তাকে পাপ্পু পাপ্পু করে এরা সমস্ত, হ্যাঁ মানে এখনও ওই আমার পরিচিত লোকেরাই আছে। অথচ আমি যখন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেলাম তখন আমি দেখলাম যে তিনি একজন অত্যন্ত পরিণত এবং যথেষ্ট মানে নেতৃত্ব দিতে পারেন দেশের এরকম একজন মানুষ, এবং বিভিন্ন বিষয়ে তার চমৎকার তার আর্টিকুলেশন আছে। তিনি যে বক্তব্যগুলো বিভিন্ন জায়গাতে রেখেছেন, সে স্যান ফ্রান্সিসকোতেই হোক, সিলিকন ভ্যালিতেই হোক, বা ওয়াশিংটন ডিসিতে মিট দ্য প্রেস, প্রেসের মুখোমুখি হয়ে প্রেস কনফারেন্স করেছেন সেখানেই হোক, মানে আমেরিকান সাংবাদিকদের সঙ্গে, বা নিউ ইয়র্কে এসে যে আমাদের যে মানে বুদ্ধিজীবীদের শিক্ষাবিদদের যে মিটিংটা হলো, আমি যেখানে একটু ডাক পেয়েছিলাম আর কি, সেখানে গিয়ে যে দেখলাম যে এত চমৎকার বিভিন্ন বিষয়ে তার ব্যুৎপত্তি, এত চমৎকার তার ধারণা, এবং এখন তারা সেই রাজসিংহাসন থেকে নেমে একদম রাস্তায় নেমে এসেছেন। এরা তো রাস্তায় মানে চিৎকার করে বক্তৃতা দিয়ে যাচ্ছে। ওই একজন বলেছেন, আমি খুব ভালোবাসি ছেলেটাকে, কানহাইয়া কুমার, তার একটা বক্তৃতা শুনছিলাম, তিনি তাতে বলছেন যে গান্ধীজির সঙ্গে যদি মোদির এখন দেখা হতো তাহলে গান্ধীজি বলতেন যে তুমি কি করলে, আমি তো আগে স্যুট পরতাম, ব্যারিস্টার ছিলাম, এখন আমি স্যুট ছেড়ে দিয়ে আমি কৌপিন পরে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি স্যুট পরে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু তুমি বলছো তুমি নাকি সাধারণ মানুষের লোক। চমৎকার কথা বলেছেন, চমৎকার। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। অর্থনীতির যে কি ভয়াবহ অবস্থা, চাকরি বাকরি নেই, স্বাস্থ্যের সংকট, শিক্ষার সংকট, জিনিসপত্রের দাম অগ্নিমূল্য, সাধারণ মানুষকে তো স্পর্শ করছে। গ্যাসের সিলিন্ডারের দাম 1200 টাকা, 1100 টাকা একটা গ্যাসের সিলিন্ডারের দাম, প্রত্যেকটা জিনিসের দাম অগ্নিমূল্য। একটা ছেলে মেয়েকে ভালো স্কুলে কলেজে পড়াতে গেলে বাবা মা সর্বশান্ত হয়ে যাচ্ছে, বাড়িতে যদি একটা বড় ধরনের অসুখ করে সেই চিকিৎসার খরচ যোগাতে বাবা মা সর্বশান্ত হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ ভয়াবহ ধরনের, গঙ্গা পৃথিবীর মধ্যে এখন সবচাইতে দূষিত নদী, এদিকে ওরা হিন্দু ধর্ম করে যাচ্ছে। এই যে কোভিডে লক্ষ লক্ষ লোক মারা গেল, কত লক্ষ হিন্দু মারা গেছে, খালি মুসলমান মারা গেছে নাকি? এই যে করমণ্ডল এক্সপ্রেসে প্রায় 300 নিরীহ মানুষের জীবন চলে গেল কয়েক মিনিটের মধ্যে, কেন চলে গেল? এবং তারা কি, তারা তো হিন্দু বেশিরভাগ। সুতরাং ওইসব হিন্দু মুসলমান এই যে মেরুকরণটা করে দিয়েছে, এইটা মানুষকে বোঝাতে হবে। আরেকটা অসুবিধে হচ্ছে, যেটা আমি আমার বিভিন্ন আলোচনায় বলেছি বা লেখালেখিতে বলেছি, যে ঠিক যেমন আমেরিকাতে কালোদের সম্বন্ধে, ব্ল্যাকদের মানুষদের সম্বন্ধে
বিন্দুমাত্র কোনো কিছু না জেনে তাদের সম্বন্ধে খারাপ কথা বলে, বিশেষ করে ভারতীয়রা খুব বেশি বলে, বাঙালিরা খুব বেশি বলে, সেরকম আমাদের দেশেও কোনো মুসলমানদের মানুষের সঙ্গে না মিশে তাদের সম্বন্ধে লোকে খারাপ কথা বলে। তারপরে আমি যদি তাদের জিজ্ঞেস করি সামনাসামনি যে কজন মুসলমান তোমার বন্ধু আছে, ও আমি চিনি অনেককে, আচ্ছা তুমি কজনের সঙ্গে কজনের বাড়িতে গেছো, তুমি কজনের বাড়িতে রাত কাটিয়েছো, কজনের সঙ্গে বসে খেয়েছো, কজনের তুমি তাদের সঙ্গে বসে তুমি সুখ দুঃখের গল্প করেছো, তুমি কজনের পরিবারকে চেনো, কজনের স্ত্রী পুত্র কন্যাকে তুমি চেনো, তাদের সঙ্গে বসে কি তুমি কথা বলেছো কখনো, দেখেছো তারা কেমনভাবে জীবন কাটায়, তারা কি খায়, কেমনভাবে থাকে, কোথায় থাকে, তাদের কি পরিশ্রম করতে হয় জীবন ধারণের জন্য, তারা ছেলে মেয়েদের কেমনভাবে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছে যাতে তারা শিক্ষিত হয়, ভালো মানুষ হয়, তাদেরকে ন্যায় নীতি শিক্ষা দিচ্ছে। হিন্দুদের মধ্যে চোর, বদমাস, রেপিস্ট, গুন্ডা, ধর্ষক নেই? এর সঙ্গে ধর্মেরই সম্পর্ক আছে। এই জিনিসগুলো মানুষকে ভালো করে বোঝাতে হবে। এবং কেন আজকে বিজেপি সমর্থকরা বিজেপিকে সমর্থন করছে, সেই যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বটা আমাদেরকে ভালো করে বোঝার খুব দরকার। এরা সবাই খারাপ মানুষ নয়, বারবার করে আমি বলছি, আমি একদম ওই টিপিক্যাল ওই অতি বামপন্থীরা যেভাবে কথা বলে আমি মোটেই সেইভাবে কথা বলি না। আমি বিজেপি সাধারণ মানুষ যারা সমর্থক, সে বাঙালি হোক, হিন্দিভাষী হোক, তামিল হোক, দক্ষিণ ভারতীয় হোক, রাজস্থানের লোক হোক, গুজরাটের লোক হোক, ইউপির লোক হোক, বিহারের লোক হোক, আসামের লোক হোক, আমি তাদেরকে খারাপ বলে মনে করি না। তারা মিস ইনফর্মড, তারা জানে না, তাদেরকে জানতে দেওয়া হচ্ছে না। সেই যে জানতে দেওয়া হচ্ছে না, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে মিডিয়া। সুতরাং আমাদেরকে, এবং এখন তার সঙ্গে যুক্ত হয়েছে আরএসএস, বিজেপি চালিত হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আইটি সেল, তাদের হাতে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, তারা লোক ভাড়া করে, তারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে দিয়ে গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রচার ছড়াচ্ছে, অমুক জায়গায় দাঙ্গা হয়েছে, আমার একটা বন্ধু তাকে আমি বার করে দিয়েছি, বহুকালের বন্ধু, ছোটোবেলার বন্ধু, একসঙ্গে স্কুলে পড়েছি, সে বলতে লাগলো যে বাংলাদেশে নাকি অতগুলো মন্দির ধ্বংস হয়েছে, মুসলমানরা বাংলাদেশে সমস্ত মন্দির ভেঙে ফেলছে, আমি তখন বাংলাদেশে বসে আছি, আমাকে আজে বাজে কথা বলে তো লাভ নেই। এই যে জিনিসগুলো চলছে, এইগুলোর শিকার হচ্ছে সাধারণ মানুষ। ফলে কিন্তু আমরা যদি বিজেপি সমর্থকদের সবাইকে যদি আমরা ঘৃণা করি, সবাইকে আমরা যদি শত্রু বলে মনে করি, তাহলে আমরা কাদেরকে নিয়ে চলবো আগামী দিনে? ভারতবর্ষের অর্ধেক মানুষ বিজেপিকে সমর্থন করে, তাহলে ভারতবর্ষের অর্ধেক মানুষ শত্রু হয়ে যাবে? ভারতবর্ষের অর্ধেক মানুষকে আমরা ঘৃণা করব? ভারতবর্ষের অর্ধেক মানুষকে আমরা মনস্টার মনে করব জাস্ট বিকজ দে সাপোর্ট বিজেপি? এ তো ভাবাই যায় না। আমি অনেক বিজেপি সমর্থককে চিনি যারা একদম সাধারণ মানুষ, তারা বিজেপিকে সমর্থন করে কারণ তারা বিজেপি সম্পর্কে ঠিক ব্যাপারটা জানে না, জানতে দেওয়া হচ্ছে না তাদেরকে, তাদেরকে কেউ বোঝাচ্ছে না, তাদেরকে দূরে সরিয়ে রাখলে তো আমরা তাদের কাছে পৌঁছতে পারবো না। সাধারণ মানুষ, আমি দাঙ্গাবাজদের কথা, রক্তচাইদের কথা বলছি না, যাদের চোখে রক্ত, হাতে রক্ত, তাদের কথা আমি বলছি না, সাধারণ মানুষের কথা বলছি, সে যে ভাষারই হোক আর যে ধর্মেরই হোক, হিন্দু হোক, যে কোনো ধর্মের হোক, আমাদের ভারতবর্ষ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, সবার কাছে পৌঁছতে হবে। এবং এদের ইতিহাস মানুষকে বোঝাতে হবে যে এরা আরএসএস দ্বারা পরিচালিত, এখনো আজকেও আরএসএস যা বলবে বিজেপি তাই করতে বাধ্য। আরএসএস যদি কালকে বলে যে মোদীকে সরিয়ে অন্য কারুকে প্রধানমন্ত্রী করা হবে, মোদী শেষ, কোনো ক্ষমতাই নেই আরএসএস এর সমর্থন ছাড়া
মোদির একদিনের জন্য প্রধানমন্ত্রী থাকার, এমনই ভয়ঙ্কর হচ্ছে আরএসএস। কিন্তু আরএসএস সম্বন্ধে কেউ জানে না, আমি জানি, কারণ আমি ওদের সঙ্গে প্রায় 20 বছর ছিলাম। আজকে এখানেই রাখছি, আরো অনেক কথা বলার থাকলো, একটু ভালো করে ভাবুন, একটু ভালো করে ভাবুন, ঠিক আছে? নমস্কার, আবার আসবো, আবার অনেক কথা বলবো। আমার চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন, ইউটিউবে গিয়ে ডক্টর পার্থ ব্যানার্জি NYC, অনেক কিছু রাখা থাকলো সেখানে, অনেক কিছু রাখা থাকবে সেখানে। ভালো থাকুন সবাই, নমস্কার।